আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মোহান আল্লাহ সুবাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই আছেন। সুপ্রিয় সত্য ধর্মের দর্শক মণ্ডলী আমরা বাথরুমে অনেকেই অনেক ধরনের ভুল করে থাকি আজ আমি আপনাদের সামনে এমন একটি মারাত্মক ভুল তুলে ধরবো যা ইসলামের দিক থেকে একদম ঠিক নয় তো সবার আগে আপনাদের সবার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের চ্যানেলে এই প্রথম ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন তো চলুন এবার জেনে নেই প্রথমে আমরা জেনে নেব গোসলের সুন্নত তরিকা কি আপনি যদি নাফাক হয়ে থাকেন গোসলের আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত এখন আমাদের যেহেতু বাথরুম এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে বাথরুমে ঢুকে যেহেতু বিসমিল্লাহ পাঠ করা নিষেধ তাই বাথরুমে প্রবেশের আগে কুলি করে নেবেন এরপর আপনি বিসমিল্লাহ রহমান রাহিম এটি পড়ে নেবেন মনে রাখবেন কুলি করা ছাড়া নাপাক অবস্থায় বিসমিল্লাহ পড়া মাকরু মাকরু বলা হয় তাকে যে কাজ ইসলামী শরীয়ত অপছন্দ করে তবে কেউ যদি সে কাজ করে ফেলে তাহলে সে গুণাহার হবে না তাই উত্তম হল বাথরুমে প্রবেশের আগে বেসিন থেকে কুলি করে অথবা একমুখ পানে নিয়ে উত্তম রূপে গুলি করে বিসমিল্লাহ রাহমানুর রাহিম অথবা বিসমিল্লাহ পড়ে নেবেন বাথরুমে প্রবেশের সময় বামফা আগে রাখবেন ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না ফরজ গোসল হলে গোসল করে আমাদের ফাঁক হতে হয় অনেকে মনে করেন গোসল করে কালেমা পড়া না পর্যন্ত না ফাক থেকে ফাঁক হবে না এটা একটি বহুল ধারণা ফাঁক হওয়ার জন্য আপনি গোসলে তিনটি ফরজ আদায় করে নিলেই হবে আর এই তিনটি ফরজ হলো এক নম্বর গড়গড়া সহ কুলি করা গোসলের প্রথম ফরজ হল গড়গড়া সহ কুলি করে নেওয়া মুখের ভিতর অনেক সময় খাবারের উচ্ছিষ্ট জমে থাকে এবং গলার ভেতরেও কফ জমে থাকে তাই গড়গড়া সহ কুলি করলে গলার কফ ও মুখের ভিতর জমে থাকা খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম ফরজ গোসলের অংশ হিসাবে কুলি করেছেন সূত্র সহিবু হাদিস নাম্বার দুশত সাতান্ন দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া গোসলের আরেকটি ফরজ হলো নাকের ভিতর পানি দেওয়া নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভিতরের শক্ত হাঁটি পর্যন্ত পানি পৌঁছে যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামও নাকে পানি দিয়েছেন এই সম্পর্কিত একাধিক হাদিস বর্ণিত রয়েছে যেমন সহিব খারি হাদিস নাম্বার দুশত পঁয়ষট্টি সুনানি ইবনে মাজা হাদিস নাম্বার পাঁচশত ছেষট্টি তিন নম্বর ফরজ হলো সমস্ত শরীরে পানি দেওয়া এমনভাবে গোসল করতে হবে যাতে শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে এ প্রসঙ্গে একাধিক হাদিস রয়েছে যেসব হাদিস অনুযায়ী রাসুল্লাহ সাল্লাই যখন গোসল করতেন তখন তার শরীরের সব অংশ বেজা থাকত আবু দাউদ হাদিস নাম্বার দুশত এখন আপনি যদি এই তিনটি ফরজ আদায় না করে সারাদিন কালেমা পাঠ করতে থাকেন তবু আপনি নাপাক থেকে যাবেন বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের দোয়া পাঠ করা যাবে না কেননা এটা দোয়ার স্থান নয় এমনকি বাথরুমে সতর্কলার পর দোয়া তো দূরের কথা বরং কোনো ধরনের কথা বলাও নিষেধ কারণ মানুষ যখন সতর করলে তখন মানুষের সাথে থাকা তারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায় কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন তারা ফিরে আসে আর তারা যদি ফিরে এসে দেখে সে লোক ওয়াশরুমে সতর্ক অবস্থায় কথা বলছে তখন তারা অনেক কষ্ট পায় অনেকে ওয়াশরুমে গান গাইতে থাকে বা কথা বলতে থাকে যা ফেরিস্তাদের কষ্টের কারণ হয়ে থাকে অপর দিকে সতর্কলার পর কেবলার দিকে মুখ করা বা কেবলা দিকে পিট করা উভয় না এবং গুনাহের কাজ সুতরাং বাথরুমে প্রবেশের পর যদি খোলা থাকে তখন খেয়াল রাখবেন আপনার বামে কিংবা ডানে যেন কেবলার দিক হয় আপনার সামনে বা পিছনে যেন কেবলার দিক না হয় এখন আপনার ওয়াশরুমের ঝর্ণা যদি এমনভাবে স্থাপিত হয় আপনাকে কেবলার দিকে মুখ করে বা ফিট করতে হয় তখন আপনি প্রয়োজনে বালতি বা কোনো পাত্রে পানি নিয়ে গোসল করতে পারেন কিংবা সরাসরি কেবলার দিকে না ফিরে অন্যদিকে ফিরে দাঁড়াবেন বা বাঁকা হয়ে দাঁড়াবেন এবং পরশ গোসলের জন্য ওয়াশরুমে ঢুকার আগে কুলি করে বিসমিল্লাহ করে নেবেন কুলি ছাড়া বিসমিল্লাহ পরা যাবে না এবং বামফা দিয়ে ওয়াশরুমে প্রবেশ করবেন প্রবেশের সময় দোয়া পড়বেন তো দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল খুবসি অল খাবাইস অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট হতে পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট হতে আশ্রয় চাই সহিবুখারি হাদিস নাম্বার ছয় এবং টয়লেটে বা ওয়াশরুম থেকে বের হওয়ার সময় যেটি বলবেন সেটি হলো গুফরা নাকা অর্থাৎ আপনার নাম্বার পর ধরনের করবেন না ওয়াশরুমের সতর্ক অবস্থায় কেবলামুখী হবেন না তুফি দর্শক মন্ডলী গোসলের সময় আমরা সবচেয়ে যে মারাত্মক ভুলটি করে থাকি সেটি হলো আমরা আমাদের শরীর তো ঠিকঠাক মতো দৌত করি কিন্তু আমরা নাবির মধ্যে পানি দিতে ভুলে যাই যাদের নাবি একটু ভিতর দিকে চ্যাপটা বা বেশ গর্তের মতো তাদের সেখান পর্যন্ত অনেক সময় পানি পৌঁছায় না তাই আমাদের খেয়াল করে নাবের মধ্যে পানি দিয়ে আলতো করে দুই দিতে হবে এছাড়াও আমাদের অনেকের হাতে আংটি থাকে নাকে না খুল থাকে সেক্ষেত্রেও আপনাকে গোসলের সময় আংটি নেড়েছেড়ে সেখানে পানি পৌঁছাতে হবে এবং নাক ফুলও নেড়ে সেখানে পানি পৌঁছাতে হবে কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের বহির্ভাগে সব জায়গায় পানি পৌঁছানো ফরজ আর গোসলের পরস্তরফ হলে আপনার সারাদিনের নামাজ আমল দোয়া কাস সহ কোনো ইবাদতি আল্লাহর নিকট কবুল হবে না সূত্র সুনানি দাউদ হাদিস নাম্বার দুশত সতেরো মুসলিম হাদিস নাম্বার তিনশত পঁচাত্তর বুখারি হাদিস নাম্বার একশত বেয়াল্লিশ দুশত পঁয়ষট্টি ফাতহুল বাড়ি এক দুশত চুয়াল্লিশ এখন আমরা জানবো গোসলের সুনদসমূহ এক নাম্বার গোসলের আগে পেশা পায়খানা করে নিতে হবে দুই নাম্বার গোসলের আগে সুন্দর উজু করে নিতে হবে গোসলের স্থান নিচু হলে এবং পানি জমে যাওয়ার আশঙ্কা থাকলে সহ দুই পরে পরিষ্কার করতে হবে তিন নাম্বার উজুর শুরুতে বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম অথবা বিসমিল্লাহ পড়বে চতুর্থ নাম্বার কাপড় বা শরীরের কোনো স্থানে নাপাক ময়লা লেগে থাকলে তিনবার দুয়ে তা পরিষ্কার করবে পঞ্চম নাম্বার নাফাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জাস্থান দৌত করতে হবে অতঃপর উভয় হাত দৌত করে নেবে ষষ্ঠ নাম্বার উভয় হাত কবজি সহ পৃথক পৃথকভাবে ধুয়ে নেবে সপ্তম নাম্বার সর্বপ্রথম ডান কাঁধে পানি ডালবে অষ্টম নাম্বার তারপর বাম কাঁধে পানি ডালবে নবম নাম্বার তারপর মাথার উপর তিনবার পানি প্রবাহিত করবে দশম নম্বর তারপর বাকি সমস্ত শরীর ভিজাতে হবে এগারো নাম্বার হাত দ্বারা সমস্ত শরীর গোসে মেজে দৌত করতে হবে সূত্র জমউল জামে হাদিস নাম্বার তেরো হাজার তিয়াত্তর বুখারি হাদিস নাম্বার এক দুশত চল্লিশ দুশত একচল্লিশ মুসলিম হাদিস নাম্বার চারশত চুয়াত্তর এবং চারশত ছিয়াত্তর এখন আমরা জানব গোসল কখন ফরজ হয় পাঁচটি কারণে গোসল ফরজ হয় কারণগুলো হলো এক নম্বর স্বামী স্ত্রী সহবাস করলে কিংবা পুরুষের স্বপ্ন হলে সূত্র মায়দা আয়াত দ্বিতীয় নম্বর নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে তার পরবর্তী সময় গোসল করা ফরজ তারপর উপযুক্ত হবে বুখারি হাদিস নাম্বার তিনশত নয় তিন নাম্বার সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে তার পরবর্তী সময় ফরজ গোসল করে পবিত্র হতে হবে সূত্র কাঞ্জুলোমাল নয় এক হাজার একশত নয় চতুর্থ নাম্বার মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ফরজ সূত্র বুখারী হাদিস নাম্বার পঞ্চম কোনও মুসলিম ইসলাম গ্রহণ করলে মুসলিম হাদিস নাম্বার চারশত সাতাশ এখন আমরা জানব গোসল কখন সুন্নত হয় চারটি কারণে গোসল সুন্নত কারণগুলো হলো এক নাম্বার জুমার নামাজের আগে গোসল করা সুন্নত তিমিজি হাদিস নাম্বার চারশত ছিয়াশি দুই নাম্বার ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের আগে গোসল করা সুনত ইবনে হাদিস নাম্বার মাজা এক গোসল করা তিরমিজি হাদিস সাতশত ষাট চতুর্থ নাম্বার হাজিদের আরাফায় অবস্থানের সময় গোসল করা সুননত ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার তিনশত ছয় আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ উপকৃত হয়েছে তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে অন্য কেউ এই ছোট কিন্তু মারাত্মক ভুলটি থেকে বাঁচানোর দায়িত্ব আপনারই তো প্রিয় জানার স্বার্থে দাওয়াতে কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হতে পারে আপনার একটা শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ আর যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন সুন্দর রাখেন নিরাপদ রাখেন এবং সর্বোপরি আমাদেরকে যেন এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌভিক দান করেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত